আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সকলকে অনলাইনে ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের যে ক্লাসটা নিব সেটা হলো, গত ক্লাসে আমরা নিয়েছি ডাবলিউএস কোশ্চেন। ডাবলিউএস কোশ্চেনটা আমি স্টেপ বাই স্টেপ পড়াচ্ছি এই জন্য যাতে করে আমাদের শিক্ষার্থীরা করতে পারে এবং বুঝতে পারে। প্রথমে ডাবলিউএস কোশ্চেন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ডাবলিউএস কোশ্চেন গত ক্লাসে আমি কয়েকটা রুল ব্যবহার করেছি, হোয়াট, হু, হুম, আজকে হুজ, হোয়ার, হোয়েট এই ব্যাপারগুলি আজকে শিখব। হুজ, এর ব্যবহার, হুজ কার বুঝালে, কার বুঝালে, বুঝালে ইজ দিস এখানে কোরিমে নিছে আন্ডারলাইন। When you can see the underline of a noun apostrophe, then you can use whose. এখানে কোরিমে নিছে আন্ডারলাইন, তার মানে আমি ডাবল ইনস্ক্রিপশন করতে হবে whose pen is this. আমি একটু পড়িয়ে দিচ্ছি, whose pen is this, interrogative চিহ্ন। তুমি যখন কোনো কিছু করবে, whose pen is this করবে, নিচে আন্ডারলাইন করবে, সরল কোনো পজিটিভ নাউন না কারো অধিকার বোঝাচ্ছে, তখন তুমি কি করবা, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস টা দুই ভাবে ব্যবহার করা, একটা হলো যেমন করিমস, করিমস এখানে একটা অ্যাপোস্ট্রফি এস আছে, হয় আর হলো প্যান্স, বয়েস, এখানে অ্যাপোস্ট্রফি এস, দুইটা এস এর পাশে উপরে কিন্তু দেখা একটু দাগ আছে, এটাকে অ্যাপোস্ট্রফি এস বলা হয়। এখন প্রশ্ন, স্যার করিমস আর বয়েস এর মধ্যে পার্থক্য কি? আমি তোমাদের বলি, করিমস হলো একজনের জন্য বলা হয়েছে, আর বয়েস হলো প্লুরাল, যখন প্লুরাল করা হয় যেমন বয়েস বালকের, আর বয়েস বালকদের, আবার যদি এইটা হয় বয়েস তাহলে হবে বালকদের, এটা হলো বালককে, আর একটা হলো বালকদের। এখন কোনটা তুমি কোনটা বলতে পারছো? তুমি এটা হলো বালকের আর একটা হলো বালকদের। এখন তুমি দেখো এই যে এটা তৈরি হয়েছে এই অ্যাপোস্ট্রফি এস দিয়া, তার মানে কি? আমাদের বুঝতে হবে যে অ্যাপোস্ট্রফি এস হয় সিঙ্গুলার এবং প্লুরাল, সরি এটা এখানে হবে সিঙ্গুলার এবং প্লুরাল, ঠিক করিস করিবে হুজ, তখন তুমি কোনো অধিকারভুক্ত কোনো সেন্টেন্সের ক্ষেত্রে তুমি হুজ শব্দটা ব্যবহার করবে। কি ব্যবহার করবে? হুজ শব্দটা, হুজ দা ডেসক্রিপশন দিয়ে তুমি প্রশ্ন করবে। টু, গত ক্লাসে পড়েছে তিনটা, আজকে ফোর, ফাইভ। জায়গা প্লেস উল্লেখ থাকলে হয়ার দ্বারা ডাবলিস কোশ্চেন হয়, ডাবলিস কোশ্চেন হয়। হি ওয়ার্কস ইন আ ব্যাংক, হি ওয়ার্কস ইন এ ব্যাংক,
এখানে এ ব্যাংক আর ইন এ ব্যাংক সম্পূর্ণ আলাদা। এ ব্যাংক মানে ইজ এ ব্যাংকার, এ ব্যাংকার বা ইন এ ব্যাংক সম্পূর্ণ আলাদা। ইন এ ব্যাংক একটা প্লেস কে ইন্ডিকেট করছে, কি কাকে, প্লেস কে, জায়গা, প্লেস হতো কি জায়গা। সেই জন্য আমাকে কি করতে হবে, হোয়ার ডাজ হি ওয়ার্ক। প্রশ্ন তোমাদের এখানে আছে ডাস বসলো কেন, উপরে এসে জুলে করছে, দেখা যাচ্ছে না যে ওয়াটার কোনো মানে ফ্লেভার পাইনি, এখানে কোনো ওয়াটার সিনও নেই, হঠাৎ করে ডাস আসলো কেন, হঠাৎ করে ধরছে। আমি যখন ডাব্লিউএস কোশ্চেনটা করতে গেছি তখন এই ডাসের কোনো খবর নেই, কোথায় থেকে এটা আসলো। আমরা তো জানি যে ইন্টারভিউ সেন্টেন্স করতে হলে ইন্টারভিউ সেন্টেন্স করতে হলে এর স্ট্রাকচারটা হলো, ইন্টারভিউ সেন্টেন্স করতে হলে আমাকে কি কি দরকার হয়, ইন্টারভিউ সেন্টেন্স করতে হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারঅ্যাকটিভ সেন্টেন্স করতে আমার কিছু দাবি আছে, এই সেন্টেন্সটা করতে একটা দাবি আছে, চাহিদা আছে, প্রয়োজন আছে। কি প্রয়োজন, যে প্রয়োজনটা হলো ডাব্লিউএস লাগবে, ডাব্লিউএস ওয়ার্ড লাগবে, তারপরে কি হবে অক্সিলিয়ারি ওয়ার্ড লাগবে, অক্সিলিয়ারি, তারপরে কি লাগবে সাবজেক্ট ভার্ব লাগবে, তারপরে পিভি, তারপরে এক্সটেনশন ইন্টারঅ্যাকটিভ চিহ্ন। অক্সিলিয়ারি ওয়ার্ড কি কি আমি তোমাদেরকে একটু অক্সিলিয়ারি ভার্বের নমুনা দেখাতে চাই। এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাড হ্যাজ হ্যাড হ্যাড ক্যান, বড় করে দিচ্ছি, ক্যান কুড মে মাইট মাইট shall should should will would, তারপর কি আছে, তারপর তিনটা ভার্ব আছে, এটা কি বলা টু ডু ভার্ব, কি বলা হয় টু ডু ভার্ব, টু ডু ভার্ব কি কি, এগুলো অক্সিলিয়ারি ভার্বের মধ্যে ডু ডিড ডাজ। দেখো শিক্ষার্থীরা এগুলো হলো অক্সিলিয়ারি ভার্ব, ঠিক ডাব্লিউএস কোশ্চেনের পরে এদের অবস্থা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়, আর কখন অবস্থান থাকে যখন সেন্টেন্সকে নেগেটিভ করা হয়, তখন কিন্তু এই সাবজেক্টের পরে অবস্থান, এদের এদের অবস্থান চেঞ্জ করবে। এরা হলো সহজ কথা বলতে পারো যে স্থান পরিবর্তন করার ক্ষমতা রাখে, কখন ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে বসে আর নেগেটিভ করার ক্ষেত্রে সাবজেক্টের পরে বসে, এগুলি। এখন আসো, যখন এই অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন আমার এই কটা অক্সিলিয়ারি ভার্বের দরকার নেই, যখন দেখা যাবে এই অক্সিলিয়ারি ভার্ব সেন্টেন্সে নাই তখন আমার এদের থেকে যে কোনোটা আনতে হবে। ঠিক এখানে আমি ডাজ আছি, কেন আছি, সাবজেক্টের পরে ভার্বের সাথে অ্যাজ আছে, ভার্বের সাথে অ্যাজ থাকে ডাজ বসে। তোমরা বুঝতে পারছো আশা করি, অবশ্যই তোমরা বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেনটা দেখো 5-6 When কখন সময় বা টাইম বোঝাতে সম্পর্কে জানতে টাইম সম্পর্কে সম্পর্কে জানতে সম্পর্কে জানতে when ব্যবহার করা হয়, when দ্বারা ডাব্লিউএস কোশ্চেন হয়, ডাব্লিউএস কোশ্চেন হয়। যেমন তাহসান গেটস আপ at Tahsan gets up at 6 a.m. online at 6 a.m. প্রশ্ন তোমাদের আছে, আমাদের কথাই ছিল যে সময়কে ইমিডিয়েট করলে কি বলবে, হোয়েন বলবে, ব্যবহার করবে, তারপরে কি হবে, তারপরে আবার অক্সিলিয়ারি ভার্ব দরকার আছে, কিন্তু এখানে তো ওই যে অক্সিলিয়ারি ভার্ব দিয়েছে একটাও নাই, তাহলে আমাকে কি করতে হবে, ডাজ আনতে হবে। কেন আনতে হবে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, বারের সাথে এস আছে, এই এস এর জন্য ডাজ আনতে হবে, তারপরে হয় তাহসান জায়গা তাহসান লিখতে হবে, তাহা
sun. Get up. Interrogative symbol. Learners, যখন তুমি কোনো কাজ করবে, যখন তুমি ট্যাগ ইন্টারগেটিভ করবে, অ্যাট ফার্স্ট ফলো করবে যে সেন্টেন্সটা স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ করে করা যায়। যদি তুমি উলট পালট করো মানে তুমি না বুঝে করো তাহলে কিন্তু হবে না। আগে বুঝতে হবে সময় কি ক্লিক করছে তাই হবে। আমার ডাক হচ্ছে কেন, ওই যে অক্সিলেবার থাকার কথা ছিল, আমার দুই জায়গায় অক্সিলেবার খুবই দরকার, না হলে চলবে না। সেটা হলো নেগেটিভ অ্যান্ড ইন্টারগেটিভ করার জন্য। কিছু কিছু অক্সিলেবার অলরেডি থেকে যায়, এই কোনো সমস্যা নেই, কিন্তু না থাকলে আমাকে ডু দিতে হবে। আমি একটু মুছে আবার করছি, দেখো হলো হাউ।
নাই আমরা লাস্ট পর্যায়ে চলে গেছি হাউ কিভাবে বা কি কারণে কিভাবে কিভাবে বা কেমন কিভাবে বা কেমন কত বুঝালে বুঝালে হাউ দ্বারা ডাব্লিউএস প্রশ্ন হয় আদনান ইজা আদনান ইজ 10 ইয়ার্স ওল্ড 10 ইয়ার্স ওল্ড এখানে আমি 10 ইয়ার্স নিচে আনলাম না কত কত বুঝেছে না এখানে দেখো আদনান ইজ 10 ইয়ার্স কত মানে একটা সংখ্যা বুঝিয়েছে তাহলে এখানে কিন্তু লিখতে পারি আমি হাউ ওল্ড ইজ আদনান প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমাকে ডাব্লিউএস প্রশ্নগুলি করতে হবে আমাদের সবচেয়ে বড় হলো যেটা যে আমাদের শিক্ষার্থীরা ডাব্লিউএস প্রশ্নের দুর্বলতার মিনিং মানে হলো ডাব্লিউএস প্রশ্নের অর্থটা তারা বোঝে না ডাব্লিউএস প্রশ্নের ওয়ার্ড গুলি এগুলো অর্থ কি আমি যে তোমাদের আজকে না আজ ডাব্লিউএস প্রশ্ন করিয়েছি এগুলি আজকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা এগুলো হোমওয়ার্ক করো বাসায় ঠিক আছে আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি 10টা চ্যাপ্টার দেব তোমাদের এই যে হোমওয়ার্ক তো ফেল করো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে দ্য ডে ওয়াজ অফ দ্য ডে ডাব্লিউএস কোশ্চেন There was awful. Shima is at home. Shima is at home. It is on line. At home it is on line. They go to school by bus. They go to school. School by bus. Raju is in class 5. Raju is in class 5. It was a fine day. It was a fine day. Fine is on the line. Everyone was very happy. Everyone was very happy. Again, everyone is on the line. He plays cricket. He plays cricket. Jessica is from Dhaka. Jessica is from Dhaka. She enjoys swimming. She enjoys swimming. The cow is in a herd. The cow is in a heart. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই এটা করা হয়েছে এইটা হোমওয়ার্ক থাকবে 10টা সেন্টেন্স কি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হবে তোমরা এই সেন্টেন্স গুলিকে বাসায় করবা ভালো করে করবা এবং এগুলা করে তুমি সুন্দর করে বাসায় একটা খাতা নিবা নিয়ে সেখানে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ডাব্লিউএস ওয়ার্ডগুলি পড়াইছি সেগুলি বুঝবে বুঝে সুন্দর করে তুমি কি করবা এগুলোকে তোমার একটা
পেজে করবা, করে এটার উপরে তুমি ডাব্লিউএস কোশ্চেন নিজের নাম রুল সেকশন লিখে এবং বিবি হাই স্কুল যে কমেন্ট বক্সটা আছে সেখানে তোমাকে কি করতে হবে অফলোড করে দিতে হবে, যার জন্য সেই অফলোডের উপর ভিত্তি করে তোমাকে আউট অফ 10 পার্সেন্ট নাম্বার দেবো তোমাদের যে সামনে পরীক্ষা আছে ওই পরীক্ষার সাথে ওটা অ্যাড হবে। আমি আশা করি তোমরা এই হোমওয়ার্কগুলি নিয়মিত করবে, করার পর তোমরা হোমওয়ার্কগুলি করার পর তোমরা কি করবে বাসায় নিয়মিত বই পড়বে এবং অন্যান্য টিচাররা যারা বই পড়া ওই বইগুলো সুন্দর করে পড়বে, কেননা এখন এই কোভিড-19 এর ভিতরে তোমাদের যে পড়ালেখা না করলে তোমরা একটু পিছিয়ে পড়বে, আর সেই জন্য তোমরা কি করতে হবে তোমাদেরকে অবশ্যই অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে, কেননা যদি তুমি এই বই না পড়ো তাহলে তোমার পড়ালেখা থেকে তুমি সরে গিয়ে যাবে এবং তোমার এক গ্যাপ হয়ে যাবে আর এডুকেশন গ্যাপটা তোমার জীবনের সাফার তুমি করবে। এই জন্য আমি আশা করি তোমরা সবাই ভালো করে এই হোমওয়ার্কটা করবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।